বলছি যাকে তুমি কি করো? আমি পিএইচডি রিসার্চ স্কলার, আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে পিএইচডি করছি বিশ্বভারতী থেকে। এনভায়রনমেন্টাল সায়েন্সে পিএইচডি বিশ্বভারতী থেকে, আর কি করতে ভালোবাসো? ঘুমাতে। ঘুমাতে কেন? না অ্যাকচুয়ালি ছোটো থেকেই আমি ঘুমাতে ভীষণ ভালোবাসি। আমাকে যদি 10 মিনিটেরও ব্রেক দেওয়া হয় কি তুমি গিয়ে ঘুমিয়ে নাও, আমি ঘুমিয়ে পড়তে পারবো। এখানে সেখানে এখন তো সেই এখানেও সেটা নেই, আর এখন এখানে এখানে ঘুমাতে বললো। ঘুম পেয়েছে পারি যা, না এখন ইনফ্যাক্ট সেই সময়টা এতটাই কমে গেছে, যার জন্য আমি সত্যিই খুব দুঃখী যে সেই টাইমটা সেরকমভাবে রিল্যাক্স করার টাইমটা পাই না, বা এখন কেউ বলবেও না ইনফ্যাক্ট যে 10 মিনিট তুমি ঘুমিয়ে নাও, কিন্তু আমি ভালোবাসি। মানে তুমি ওরম মানুষ নয় তো যে যাকে ঘুম থেকে তুলতে গেলে দরজা ভাঙতে হয়? সেটা নিয়ে অ্যাকচুয়ালি একটা ইনসিডেন্ট আছে, মানে এরকম হয়েছে আমার সাথে। কি হয়েছে? আমি ক্লাস 7-এ পড়তাম, তখন আমি একটু অসুস্থ ছিলাম, তখন মানে জ্বর হয়েছিল কিছুদিন, তো সেই অবস্থায় তারপরে সুস্থ হওয়ার পরে আমার মা একদিন আমাকে বাড়িতে রেখে উনি বাজারে গেছিলেন, তো উনি আসার পরে অলমোস্ট 1/2 আওয়ার উনি দরজা নেড়েছেন, আমি দরজা খুলিনি, আমি বেডরুমে ঘুমাচ্ছিলাম, এবং আমার পাশের বাড়ির যিনি নেবার নেক্সট ডোর নেবার যিনি, ওনার যে ছেলে দাদা, মানে আমাদের বড় রাস্তা যশোর রোড মেন রোডের ওপর বাড়ি, উনি ব্যালকনি টপকে আসার চেষ্টা করেছেন, তো সেটা মা কোনো ক্রমে আটকে দেয়, কিন্তু ফাইনালি জানে যে একবার টপকালে না সেরকম দেয়ারফুলি মাই ব্রাদার বলিনি, আমি বলি মা তো ওখানেই আটকে দিয়েছেন, বলে নিফট ইন দ্য বাট। ছিলেন উনি আলটিমেটলি মই বেয়ে মেন রোডের উপর উনি ওঠেন, তিনতলায় ওঠেন, উঠে যশোর রোডের মতো মেন রোডে যেখানে বাস ট্রাক কতই যায়, সেখানে উঠে জামাটা খুলে খুলে বেড কভার ধরে টানাতে তখন আমার হুঁশ আসে, এবং আমি এতটাই চমকে গেছিলাম হঠাৎ করে ব্যালকনিতে একজন অন্য লোককে দেখে, আমি দৌড়ে গিয়ে তখন দরজা খুললাম, আমি দেখলাম মোটামুটি আমার ফ্ল্যাটে সবাই জড়ো হয়ে গেছে ওখানে, আমার জাস্ট ফার্স্ট এক্সপ্রেশন ছিল মা, মানে আই থট কি কিছু একটা হয়ে গেছে, এমন কিছু একটা, মানে যার জন্য আমি খুব মানে খুব সেই মোমেন্টে পাজল হয়ে গেছিলাম অলমোস্ট। কত রকমের প্রশ্ন করবো?